নুসরাত মিমির সম্পর্কের ফাটল। দল এক, নেত্রী এক, পছন্দ এক, তবে বন্ধুত্ব আর সততা নিয়ে মিলছে না এই দুই বনুয়ার মতামত। টলিউডের জল্পনা কল্পনার তুঙ্গে রয়েছে নুসরাত মিমি। ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে, সোল সিস্টার্স। নুসরাত জাহান আর মিমি চক্রবর্তীকে দেখে এটাই সবার মাথায় প্রথম আসে। তাদের ভাবনা, চিন্তা, ভালো লাগা অধিকাংশ সময়ই এক। একে অপরকে বনুয়া বলেও সম্বোধন করেন তারা। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার জার্নিটাও একে অপরের হাত ধরেই পার করেছেন। টলিউডে প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান দুইজনেই দুইজনার সমসাময়িক, একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। দুজনের আবার দুজনের ভালো বন্ধু। শুধু কি তাই, রাজনীতির ময়দানেও দুজনে একসঙ্গে পদার্পণ করতে গিয়েছিলেন সংসদেও। তবে এখন সব কিছু উঠিয়ে তারা দুইজন হাঁটছেন দুই পথে। আচমকা হলোটা কি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার আনাচে কানাচে। প্রথম হওয়ার প্রতিযোগিতাকে ছাপিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন এই দুইজন অভিনেত্রী। এমনকি ইয়াশ নুসরাত সম্পর্ক নিয়ে টলিউড যখন সরগম, তখন মুখে কুলুপ পেটেছেন মিমি চক্রবর্তী। নুসরাত জাহানের পাশাপাশি ইয়াশও মিমির ভালো বন্ধু। অন্যদিকে নিখিল জৈনির সঙ্গে মিমি চক্রবর্তীর ইকুয়েশন পারফেক্ট। এদিকে যখন প্রথমবার নুসরাতের ছবিতে ইয়াশ তাকে নিয়ে কমেন্ট করেছিলেন, তখন মিমিও বলেছিলেন, ইয়াশ আবার কবে থেকে তোমার এত কাছের হলো? এই প্রশ্নের উত্তর দেননি তখন নুসরাত। কিন্তু ঘটনা ঘটে গেল গতকাল রাতে। মিমির একটি ইনস্টা স্টোরি থেকেই এ সূত্রপাত। মিমি প্রথম স্টোরিটি পোস্ট করার পরেই পরপর দুটি স্টোরি পোস্ট করেন নুসরাত জাহান। প্রথমে মিমি লিখেছেন, সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে, আবার মিথ্যাচার করলে সকলে প্রিয় হয়। এরপর নুসরাত জাহান লিখেছেন, কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য অনায়াসেই দীর্ঘকালের বন্ধুকেও ঠকাতে পারে। পরে নুসরাত আরও লিখেছেন, জীবনে কে তোমার সামনে সততা দেখালো সেটা গুরুত্বপূর্ণ নয়, কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে এটাই আসল বিষয়। তবে মুখ ফুটে মিমি বা নুসরাত একে অপরকে কেউ কিছুই বলেননি। সত্যি মিথ্যে বিষয়টি বন্ধুত্বের এই তরজা ভেসে উঠেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে। আপাত দৃষ্টিতে দুজনের ভার্চুয়াল বক্তব্য পরস্পর বিরোধী। মিমি যখন সততার কথা বলছেন, নুসরাত তখন টেনে এনেছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা। কিন্তু একই সময়ে হঠাৎ কেন বেসুরে টলিপাড়ার প্রথম সারির এই দুই নায়িকা? কেনই বা সত্যি মিথ্যা বিশ্বাসঘাতকতা নিয়ে একাধিক পোস্ট? নিচুকে কাকতালীয়, নাকি লুকিয়ে আছে অন্য গল্প? এই সব নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে রয়েছে টলিউড পাড়ায়। তবে চমক কিন্তু এখনও শেষ হয়নি। এদিকে ইয়াশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লিখেছেন, আমি মিথ্যে শুনতে ভালোবাসি যখন সত্যিটা আগে থেকেই জানি। এখন প্রশ্ন হলো, তাহলে কি সব কিছু বাদ দিয়ে নুসরাত মিমির মাঝে ইয়াশ দাশগুপ্তকে নিয়েই দ্বন্দ্বের শুরু? এ প্রশ্নের উত্তর তো শুধু সময় দিতে পারবে। এদিকে নুসরাত মিমি ইয়াশকে একসঙ্গে দেখা গিয়েছিল SOS কলকাতা ছবিতে। তবে এই বিষয়ে দর্শক আপনাদের কি মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে।